নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি এখন আপনাদের সাথে আলোচনা করব আজকের রাশিফল নিয়ে। কিন্তু প্রথমে আপনাদের সাথে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা। আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দ্বাদশী তিথি, সুতরাং আজকে পুঁইশাকের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে। নক্ষত্র রয়েছে আদ্রা নক্ষত্র, যা নক্ষত্রমণ্ডলীতে ছ নম্বর নক্ষত্র হিসাবে মিথুন রাশির গৃহে অবস্থান করে থাকে। এটি একটি রাহু দ্বারা পরিচালিত নক্ষত্র। এই নক্ষত্রের ক্ষেত্রে আপনারা কিন্তু আজ সাদা চন্দন বৃক্ষের পুজো করতে পারেন, প্রণাম করতে পারেন, জল দিতে পারেন, রোপণ করতে পারেন, তা আপনাদের জন্য শুভ হবে। করণ রয়েছে বালব করণ পক্ষ, কৃষ্ণপক্ষ যোগ হর্ষণ যোগ, দিন শনিবার এবং রাহুকাল থাকবে 8:26 থেকে 10:04 পর্যন্ত। এই সময়কালে আপনারা যে কোনো ধরনের শুভকার্য, মাঙ্গলিক কার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। অমৃতকাল থাকছে দুপুরবেলা 2:56 থেকে বিকেল 4:33। এই সময়কালে যে কোনো ধরনের শুভকার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। শুভ সময় থাকছে 6:49 সকাল থেকে 8:26 পর্যন্ত। এই সময়কালে যে কোনো শুভকার্য শুরু করুন, ফায়দা মিলবে। প্রপোজাল দেওয়ার জন্য শুভতিথি 16 আগস্ট, চলবে 3:38 থেকে 3:42 বিকেলবেলা। এই সময়কালে আপনারা যে কোনো ধরনের প্রপোজাল আপনি আপনার বিজনেস পার্টনারকে, মনের মানুষকে অথবা কাছের মানুষকে দিয়ে বিশেষ ফায়দা পেতে পারেন। ব্যবসা শুরু করার জন্য শুভতিথি রয়েছে 18 আগস্ট, যা চলবে 6:22 সকাল থেকে 8:40। পরবর্তী সময় থাকবে 10:56 থেকে বিকেলবেলা 3:34 পর্যন্ত। এই সময়কালে আপনারা যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। কনস্ট্রাকশন শুরু করার জন্য শুভতিথি রয়েছে 19 আগস্ট, যা চলবে 5:52 থেকে 10:22 এবং পরবর্তী সময় থাকবে 12:42 থেকে বিকেলবেলা 3:00। এই সময়কালে আপনারা যে কোনো ধরনের কনস্ট্রাকশন শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউটে লেনদেন করার জন্য শুভতিথি রয়েছে 19 আগস্ট, যা চলবে সকালবেলা 5:52 থেকে 10:22, পরবর্তী সময় 12:42 থেকে বিকেলবেলা 3:00 পর্যন্ত। এই সময়কালে যে কোনো ধরনের ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউটে অনলাইন অফলাইনের মাধ্যমে লেনদেন করে বিশেষ ফায়দা পেতে পারেন। সিজারিয়ান অপারেশন শুরু করার জন্য শুভতিথি রয়েছে আপনাদের ক্ষেত্রে 16 আগস্ট, যা থাকবে আপনাদের ক্ষেত্রে 3:38 থেকে 3:42 পর্যন্ত। এই সময়কালে আপনারা সিজারিয়ান অপারেশন শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। মেডিকেল ট্রিটমেন্ট শুরু করার জন্য শুভতিথি রয়েছে 20 আগস্ট, যা চলবে 12:22 থেকে 1:06 সকাল রাত্রেবেলা, পরবর্তী সময় থাকবে 3:30 ভোররাত্রি থেকে সকালবেলা 5:53 পর্যন্ত। এই সময়কালে আপনারা যে কোনো মেডিকেল ট্রিটমেন্ট শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। শুভ দিক রয়েছে পশ্চিম দিক, যারা পশ্চিম দিকে যাত্রা করছেন তাদের জন্য তো অবশ্য ভালো, যারা পশ্চিম দিক ব্যতী রেখে অন্যান্য দিকে যাত্রা করছেন তাদের জন্য বলে রাখি, তারা সকালবেলা ঘুম থেকে উঠুন, কাজে বেরোনোর সময় অথবা কাজে বেরোনোর আগে আপনারা 7 কদম পশ্চিম দিকে হাঁটুন, ক্লকওয়াইজ ঘুরে আপনারা আপনাদের কর্মে বেরিয়ে পড়ুন। সারাদিন কিন্তু বাধাবিঘ্নকে নাশ করে দিনটা আজকে মোটের উপর আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বিশেষভাবে শুভ কাটবে। আর এবার চলে যাব আপনাদের সাথে আলোচনায় রাশিফলের। রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, আজকেও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি। প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি। নতুন কিছু বিশেষ প্রাপ্তি হওয়ার আপনাদের ক্ষেত্রে সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে। কর্মে প্রশংসা কুড়োতে হতে পারে আজ, কর্মে আজকে সফলতা মিলবে। আর্থিক ক্ষেত্র আজ মজবুত হতে দেখতে পাবেন আপনারা। শুভ রং আপনাদের জন্য আজকে নীল, শুভ সংখ্যা 2। আলোচনা করব বৃষরাশি। অর্থ লাভের বিশেষ যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। সম্পর্কের মধ্যে কিন্তু সমস্যা যা বহুদিন ধরে চলছিল সেগুলো মিটতে দেখতে পাবেন। কর্মে কিছু বিশেষ পরিবর্তন আজ হতে দেখা যেতে পারে। শুভ রং আকাশি, শুভ সংখ্যা 3। আলোচনা করব মিথুন রাশি। স্বাস্থ্যের সমস্যাগুলো কিন্তু আজকে মিটতে দেখতে পাবেন, মনস্কামনা পূর্ণ হবে। আজকে আপনাদের ক্ষেত্রে কর্মের যে বাধা ছিল, বিঘ্ন ছিল, সেগুলো কিছুটা দূর হয়ে যাবে। শুভ রং পার্পল, শুভ সংখ্যা 5। আলোচনা করব কর্কট রাশি। কর্মে কিছু বিশেষ পরিবর্তন আজ হতে দেখা যেতে পারে। স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন, স্বাস্থ্য নিয়ে চিন্তা বৃদ্ধি হতে পারে। সম্পর্কে কিন্তু সমস্যা এই সময়কালে বৃদ্ধি পাবে আপনাদের। শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 5। আলোচনা করব সিংহ রাশি। অর্থ লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে। সম্পর্কে বিশেষ সমস্যা এই সময়কার ক্ষেত্রে মিটতে দেখা যেতে পারে। এর সাথে সাথে প্রতিষ্ঠা এবং সম্মান লাভের সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে। শুভ রং আপনাদের জন্য গোলাপী এবং শুভ সংখ্যা 7। আলোচনা করব কন্যা রাশি। কর্মে কিছু বিশেষ লাভ পেতে আজকে আপনারা দেখতে পাবেন। স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে থাকবে। পুরনো বিবাদ কিছু রয়েছে তা সমাপ্ত হবে। শুভ রং আপনাদের জন্য গোলাপী এবং শুভ সংখ্যা 2। আলোচনা করব তুলা রাশি।
সন্তানের উন্নতি আজ ঘটতে দেখতে পাবেন সন্তান ক্ষেত্রে। দূরযাত্রা আপনাদের ক্ষেত্রে ঘটতে দেখা যেতে পারে। আকস্মিক অর্থ লাভের সম্ভাবনা তৈরি হচ্ছে। শুভ রং আপনাদের জন্য নীল, শুভ সংখ্যা 7। আলোচনা করব বৃশ্চিক রাশি। চোট আঘাত লাগার সম্ভাবনা এই সময়কালে বৃদ্ধি পেতে পারে। বড়দের কথা মেনে চলুন, আপনাদের ক্ষেত্রে সমস্যা কমবে। আপনাদের ক্ষেত্রে কোনো কাজে বিশেষভাবে কিন্তু বাধা তৈরি হতে দেখা যেতে পারে, বুঝে কাজ করুন। শুভ রং আপনাদের জন্য নীল, শুভ সংখ্যা 9। আলোচনা করব ধনুরাশি। দায়িত্ব বৃদ্ধি পাবে এই সময়কালে। মানসিক সমস্যা দূর হতে দেখতে পাবেন। অযথা চিন্তা করবেন না, আপনাদের ক্ষেত্রে মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে। শুভ রং আপনাদের জন্য হলুদ, শুভ সংখ্যা 2। আলোচনা করব মকর রাশি। কাজে আজকে কিন্তু বিশেষ প্রেশার দেখতে পাবেন, চাপ বৃদ্ধি পাবে। অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। অর্থ আগমনের পথ আজ আপনাদের ক্ষেত্রে প্রশস্ত হবে। শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 9। আলোচনা করব কুম্ভ রাশি। কাজের চাপ কিছুটা আপনাদের ক্ষেত্রে সমস্যা নিয়ে আসতে পারে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে। সুতরাং কাজের চাপ তো থাকছেই, তার পাশাপাশি পরিবারকেও আপনাকে সময় দিতে হবে। মানসিকতার বিশেষ পরিবর্তন আজ আপনাদের ক্ষেত্রে লক্ষণীয়। আর্থিক ক্ষেত্র শুভ, থেমে থাকা কাজগুলিও শেষ হবে। শুভ রং আপনাদের জন্য নীল, শুভ সংখ্যা 7। আলোচনা করব মীন রাশি। নতুন কাজ আজকে আপনাদের ক্ষেত্রে শুরু না করাই শুভ হবে, সমস্যা বৃদ্ধি পেতে পারে। অযথা কোনো বিশেষ কোনো কথায় আজকে আপনাদের গুরুত্ব না দেওয়াই ভালো, আপনাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ কেউ কোনো আপনাকে কথা বলে দিচ্ছে, সেই কথায় কান দেবেন না। স্বাস্থ্যের খেয়াল রাখুন, স্বাস্থ্য নিয়ে চিন্তা বৃদ্ধি এবং মানসিক চিন্তা বৃদ্ধি হতে পারে। শুভ রং আপনাদের জন্য আজকে গোলাপি এবং শুভ সংখ্যা 2। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল। প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে, সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক অনেক ভালো, সুন্দর এবং সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।